সিসিএন লাইভে দর্শক সিসিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি আর রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানেই কিন্তু বড় পর্দার মাধ্যমে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের ম্যাচটি দেখার আয়োজন করেছেন ভক্ত সমর্থকরা আপনারা জানেন যে ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছিল ব্রাজিল একটি গোল করেছিল কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয় এবং এরপরও কিন্তু ব্রাজিল যে মুহুর মুহুর আক্রমণ সুইজারল্যান্ডের ডিবক্সে কিন্তু মুহুর মুহুর আক্রমণ করে যাচ্ছিল সেই আক্রমণের ধারাবাহিকতায় কিন্তু ম্যাচের 82 মিনিটে মিডফিল্ডার ক্যাসিমেরু একটি অসাধারণ শট করে এবং শটটাকে একটি গোল আদায় করে এই যে গোল আদায় করার পরে কিন্তু সৈকতে যে ব্রাজিল সমর্থকরা উপস্থিত থেকে খেলা দেখছেন তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছে আপনাদের সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ব্রাজিল সমর্থক কিন্তু এই মুহূর্তে খেলাটি উপভোগ করছেন বড় পর্দায় আমরা আমরা এখানে যে খেলাটির আয়োজন করা হয়েছে খেলা দেখার আয়োজন করা হয়েছে এখানে শুধু কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা নয় অনেক পর্যটকরাও কিন্তু খেলা উপভোগ করে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে তাদের যে অনুভূতিটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন সুগন্ধা পয়েন্টে যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে কিন্তু সামান্যটুকু তিল ধারণের জায়গা পর্যন্ত নেই সবদিকে ব্রাজিল সমর্থকের কিন্তু ছেয়ে গেছে দর্শক সবচেয়ে জরুরি কথা কিন্তু আজকের এই ম্যাচে যদি ব্রাজিল জয় হয় তাহলে কিন্তু ব্রাজিল সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে অলরেডি খেলা 90 মিনিট হচ্ছে এক্সট্রা টাইম দেওয়া হয়েছে 6 মিনিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল কিন্তু এখনো আক্রমণ করে যাচ্ছে ব্রাজিলে কিন্তু আচ্ছা সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ইঞ্জুরির কারণে ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার কিন্তু আজকের ম্যাচে কিন্তু নেই আপনাদের দর্শক সৈকতে শিশুদের যে ব্রাজিলের উল্লাস সেটি দেখতে পাচ্ছি আমরা আমরা কয়েকজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করব তাদের অনুভূতিটুকু জানার চেষ্টা করব আমরা একজন ব্রাজিল সমর্থককে খুঁজে পেয়েছি ব্রাজিল অলরেডি ম্যাচ জেতার পর্যায়ে চলে গেছে আমরা তার অনুভূতিটুকু জানার চেষ্টা করব খুব ভালো লাগছে ব্রাজিল একটা গোল করছে খুব আনন্দ লাগছে প্রথমটা তো অফসাইড হয়ে গেছে কিন্তু তো আমরা প্রথমটা উল্লাস করতে পারি নাই এখন দ্বিতীয়বার যেটা হয়েছে সেটা নিয়ে আমরা অনেক উল্লাস করতেছি হ্যাঁ অবশ্যই যাবে যে রানিং ওদের যে রানিং খেলা দেখতেছি অবশ্যই ওরা আশা করি দ্বিতীয় রাউন্ডে যাবে দর্শক আমরা একজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বলেছিলাম তারা দেখতে পাচ্ছেন যে সৈকতে ব্রাজিল সমর্থকের উল্লাস আপনাদের দেখানোর চেষ্টা করছি সৈকতের এই পয়েন্টটি কিন্তু ব্রাজিল সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সামান্যটুকু তিল ধরনের জায়গা নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৈকতে ব্রাজিল সমর্থকদের উল্লাস আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক বলে রাখি ম্যাচের 82 মিনিটে মিডফিল্ডার ক্যাসেমেরুর একটি অসাধারণ গোলে কিন্তু ব্রাজিল এগিয়ে যায় এখনো কিন্তু সুইজারল্যান্ডের যে ডিবক্স রয়েছে সেখানে মুহুর মুহুর আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু ব্রাজিলের ভক্ত সমর্থকরা আবারও কিন্তু আক্রমণে দর্শক ব্রাজিল গোলকিপার গোল আসতে পারে কিন্তু নয় দর্শক
দর্শক আমরা আবারো আপনাদের কয়েকজন সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করব তাদের অনুভূতিটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আজকে মাঠে থেকে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক যিনি ক্রীড়া নিয়ে কিন্তু লেখাপড়া করেন এবং তাছাড়া তিনি ব্রাজিলের অন্ধ সমর্থক তার কাছে জানার চেষ্টা করব আজ ব্রাজিল জিতে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে গেছে আমি আগে বলেছি এটা অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ হচ্ছে সুইজারল্যান্ড একটি শক্তিশালী টিম ব্রাজিলের জন্য এবং এটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যদিও বেশিরভাগ বল দখলে ছিল ব্রাজিলের দখলে ছিল ব্রাজিলের আরো বেশি গোল পাওয়া উচিত ছিল সে তুলনায় ব্রাজিল একটি মাত্র গোল করেছে আসলে প্রত্যাশিত গোল আরো বেশি ছিল তারা যেভাবে খেলেছে এই খেলা অনুযায়ী ব্রাজিলের গোলের সংখ্যাটা আরো বাড়ানো উচিত ছিল বলে আমি মনে করি তারপর তারা নৌপুণ্যময় এবং শৈল্পিক গোল তারা করেছে যে গোলটি আসলে অসাধারণ একটি গোল হয়েছে এই গোলটি আসলে দেখার মতো একটি গোল এবং তাদের খেলাও ছিল একটি শৈল্পিক নৌপুণ্যময় তারা ছোট ছোট পাস দিয়ে খেলে যাচ্ছে এখনো পর্যন্ত শেষ পর্যন্ত তারা চেষ্টা করে তাদের দখলে বল থাকবে এবং তাদের নিয়ন্ত্রণ পুরো খেলা তার নিয়ন্ত্রণ রাখবে সেই চিন্তা ভাবনা কিন্তু এই ফুটবল মেকার যে খেলোয়াড়গুলো রয়েছে ব্রাজিলের আমি আগে বলছি ক্যাসেমিরো যেটা শট করছে এটা হচ্ছে হঠাৎ সে শট করবে সেটা কিন্তু প্রতিপক্ষ ভাবতেও পারেনি আর এত দূর থেকে ডি বক্সের বাইরে থেকে এই গোলটি আচমকা যে শট বলি আচমকা গোলে হতবাক হয়ে গেছে প্রতিপক্ষের গোলকিপার এবং অন্যান্য খেলোয়াড়রা আসলে সেটা একটা একটি মাফের একটা মানে কোথায় গেলে গোল হবে সেই মাফ মেরে একটি গোল হয়েছে খেলা শেষ হয়েছে দর্শক ব্রাজিলের খেলা শেষ হয়েছে সমর্থকদের উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি বিজয় শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে বের হচ্ছে আমরা শোভাযাত্রায় যুক্ত হব এটা কোন চ্যানেল হ্যাঁ হ্যাঁ আমরা অনেক খুশি আজকে ব্রাজিল জিতছে বাংলাদেশের আনন্দ আরো বেড়ে গেল আমরা চাই আর্জেন্টিনাও জিতুক ঠিক আছে আমাদের ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি জীবনের প্রথম আমরা বিশ্বকাপে না গেলেও আমাদের আনন্দটা আছে বলে জেনে নাও ঠিক আছে খেলা থেকে নাও আর্জেন্টিনা ফেলে খেলা থেকে নাও এই মুহূর্তে একেবারে দর্শক আতশবাজির রঙিন করে তুলেছে কক্সবাজার সমুদ্র সৈকতে দর্শক ব্রাজিল সমর্থকদের উল্লাস আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে উপস্থিত আছেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজা ভাই কিন্তু উপস্থিত আছে আমরা জিজ্ঞেস করব তিনি কোন দলকে সাপোর্ট করেন আমি বরাবরের মধ্যে ব্রাজিল কারণ আমি ব্রাজিলকে সাপোর্ট করি নাম ধরে কি খেলবো ফুটবল মানে হচ্ছে ব্রাজিল তা সেই কারণে আমি ব্রাজিলকে সাপোর্ট করি সবসময় না আমি খুব ভালো এনজয় করেছি কারণ সবাই মিলে হাজার হাজার এই সমুদ্র সাগর পারে বসে সবাইকে নিয়ে খেলা দেখার মজাই আলাদা এবং ব্রাজিল যে নান্দনিক এবং শৈল্পিক ফুটবলের মধ্যে যে তারাই সেরা সেটা প্রমাণ করে দিল ব্রাজিল জিতলো আমরা সবাই ভালো লাগলো সবাইকে নিয়ে খুশি জয় দর্শক যে বিজয় শোভাযাত্রা বের হয়েছে আমরা বিজয় শোভাযাত্রা আপনাদেরকে সরাসরি দেখাবো এবং কক্সবাজারের শহরে যে ভক্ত সমর্থকরা কিন্তু যে বিজয় শোভাযাত্রাগুলো বের করেছেন সেখানে সরাসরি যুক্ত হয়ে বিজয় শোভাযাত্রাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাজার হাজার ব্রাজিল সমর্থক কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে দর্শক আমরা যে শোভাযাত্রা হয়েছে সেটিতে যুক্ত হব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক বলে রাখি ম্যাচের 82
মিনিটে মিডফিল্ডার কেতুমেরু একটি অসাধারণ গোল করেছেন এবং সেটির ফলে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ জির সবার আগে কিন্তু সবার আগে কিন্তু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত সমর্থকরা একজন আর্জেন্টাইন সমর্থকরা রয়েছে আমরা এই দলে ছিলাম আমরা অনেক মানে আনন্দ করে আছি দেখতেছি ওরা জিতে গেছে আমরা খুশি করতে পারতেছি না অনেক দুঃখ পাওয়া অনেক দুঃখ পাওয়া আমরা হতাশ হয়েছিল আমরা ব্রাজিল করি না আমরা সেভেন আপ পাই না আমরা সেভেন আপ পাই না দর্শক আমরা ভাইচোগে বিজয় শোভাযাত্রায় যুক্ত হব এবং বিজয় শোভাযাত্রাতে আপনারা দর্শক আবার জানিয়ে রাখি গ্রুপ কাতার বিশ্বকাপের গ্রুপ জির গ্রুপ জির নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কিন্তু সবার আগে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো ব্রাজিল টিম এই জন্য যে ভক্ত সমর্থকদের যে উল্লাস সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার ব্রাজিল সমর্থক কিন্তু এই যে উল্লাস করছে সড়কে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের হোটেল মোটেল জোনে যে প্রধান সড়কটি রয়েছে সেটিতে ব্রাজিলের সমর্থকরা ভিড় করেছেন এবং বিশাল শোভাযাত্রা নিয়ে কিন্তু বের হয়েছেন আমরা কয়েকজন সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল ব্রাজিলের একটি বিশাল পতাকা নিয়ে কিন্তু ব্রাজিলের জয়ের উল্লাসে মেতে উঠেছে কিন্তু ভক্ত সমর্থকেরা আমাদের পিছনে কিন্তু বিশাল একটি বাইক শোভাযাত্রা বের করেছেন ব্রাজিলের ভক্ত সমর্থকেরা আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক শত বাইক নিয়ে কিন্তু ব্রাজিল সমর্থকেরা উল্লাসে ফেটে উঠেছে দর্শক আপনারা দেখতে ব্রাজিল 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 ব্রাজিল
আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি কিন্তু বাইক শোভাযাত্রা কিন্তু ব্রাজিলের ভক্ত সমর্থকরা বের করেছেন আপনাদের সেটি আমরা সরাসরি দেখাচ্ছিলাম আমরা টাউনের দিকে যাব টাউনের কি পরিস্থিতি সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক আবারো জানিয়ে রাখতে চাই কাতার বিশ্বকাপের গ্রুপ জির নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ব্রাজিল ম্যাচের 82 মিনিটে মিডফিল্ডার কেসিমেরু একটি দুর্দান্ত গোল করেন এবং যার গোলে ব্রাজিল এগিয়ে যান সেই এক গোলের ব্যবধানে কিন্তু ব্রাজিল জয় পায় অর্থাৎ সম্পূর্ণ ম্যাচটি শেষ হয় 1-0 গোলের ব্যবধান আমরা রয়েছি কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন এলাকায় এখানে সুগন্ধা পয়েন্টে বিশাল একটি পর্দার মাধ্যমে খেলা দেখার আয়োজন করা হয়েছে খেলা শেষে যে ভক্ত সমর্থকরা রয়েছে তারা কিন্তু বিশাল আনন্দ শোভাযাত্রা বের করেছেন সেটিতে যুক্ত দিয়ে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন আরো ব্রাজিল সমর্থকদের যে উল্লাস সেটি আজকে আমরা আপনাদের দেখাবো দর্শক ব্রাজিলকে বলা হয় সাম্বার দেশ সেই সাম্বার নাচের তালে কিন্তু ব্রাজিল সমর্থকরা জয়ের উল্লাস প্রকাশ করছে দর্শক উৎসবের শহরে পরিণত হয়েছে কক্সবাজার এই কক্সবাজার পর্যটনের প্রধান সড়ক পর্যটন নগরীর যে পর্যটন সড়ক রয়েছে এই সড়কটি এখন উৎসবের আমেজে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার পর বিশ্বকাপের উত্তেজনায় মাটি তুলেছে কক্সবাজার ব্রাজিল সমর্থকরা ব্রাজিল ব্রাজিল করে পুরো শহরকে মাতিয়ে রেখেছে এখানে যতটুকু দেখা যাচ্ছে দীর্ঘ 5 কিলোমিটার জুড়ে
শুধু ব্রাজিল আর ব্রাজিল ফর মুখে একটি শব্দ ব্রাজিল 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 উৎসবে আনন্দে মেতে উঠেছে কক্সবাজার বিশ্বকাপে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে সেই উন্মাদনা দেখতে হলে এই কক্সবাজার পর্যটন শহরে চলে আসতে হবে পুরো কক্সবাজার শহরকে গভীর রাত পর্যন্ত মাতিয়ে তুলেছে ব্রাজিল সমর্থকরা শুধু ব্রাজিল 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 যেদিকে চোখ যাই সেদিকেই এই হলুদ গায়ের যাচ্ছি হলুদ রং পতাকা আর বাঁশি বাজিয়ে নাচে গানে মাতিয়ে তুলেছে এই পর্যটন শহরের প্রধান সড়কটি সব কানে ব্রাজিল আর ব্রাজিল দর্শক দেখতে পাচ্ছেন উৎসব উল্লাস আর আনন্দে মেতে উঠেছে প্রত্যেক পাজি সদস্যরা গানে তারা উৎসবে আনন্দে মেতে উঠেছে তাদের মুখে শুধু একটি শব্দ ব্রাজিল 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 দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যে আনন্দ সেই আনন্দ তারা প্রকাশ করছে পথে পথে ব্রাজিল ভক্ত সমর্থকরা একাকার হয়ে গেছে এখানে ব্রাজিল সমর্থকরা এই আনন্দে মেতে উঠেছে তাদের মুখে শুধু ব্রাজিল 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 যে হোটেল মোটরে যে পর্যটকরা ছিল শত শত মোটর সাইকেল এখানে চলে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে জমা হয়েছে এই পর্যটন নগরীর প্রধান সড়কের প্রান্তে এখানে শত শত মোটর সাইকেল নিয়ে সমর্থকরা এখানে সমবেত হয়েছে কলাতলি রোডের প্রধান সড়কটি মাতিয়ে তুলেছে শুধু ব্রাজিল ব্রাজিল দর্শক দর্শক উল্লাস আনন্দে মেতে উঠেছে প্রতিটি ব্রাজিল সমর্থকরা কসবা শহরে আনাচে কানাচে টাকা আজকে সবাই রাস্তায় চলে এসেছে ব্রাজিলের এই জয়ের কারণে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যে আনন্দ সেই আনন্দ তারা মিলেমিশে ভাগাভাগি করছে এই রাস্তায় রাস্তায় লং দর্শক যে যেভাবে পারছে গাড়ি করে মোটর সাইকেল করে জিপে করে সবাই এই আনন্দে সমবেত হয়েছে মিলিত হয়েছে ব্রাজিল রাউন্ডে মেতে উঠেছে সবাই দর্শক দেখতে পাচ্ছেন যে বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তে শহরের ডলফিন মোড়ে আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করবো আমরা রেলের সাথে যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ব্রাজিল সমর্থক কিন্তু এই মুহূর্তে নেমে এসেছে আমরা শহরের ডলফিন মোড়ের দিকে চলে যাচ্ছি এবং ডলফিন মোড়ের যে ব্রাজিলের ভক্ত সমর্থকরা জড়ো হয়েছে সেই আনন্দঘন মুহূর্তটি আপনাদের দেখানোর চেষ্টা করব আর দর্শক আমরা সুগন্ধা মোড়ে দেখতে পেয়েছি ব্রাজিলের যে সাম্বা রয়েছে সে সাম্বা নৃত্যতে কিন্তু ব্রাজিল সমর্থকরা মেতে উঠেছে রাত যত গভীর হচ্ছে বিভিন্ন অলি গলির মোড় থেকে কিন্তু ব্রাজিল সমর্থকরা এসে যুক্ত হচ্ছে
দর্শক যে মূল রিয়েলিটি রয়েছে সেটিতে আমরা যুক্ত হব এবং আপনাদের কে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক বিশাল একটি বাইক শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে বের করেছে ব্রাজিলের ভক্ত সমর্থকরা আমরা সেটির সাথে যুক্ত হব এবং আপনাদের তা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল ভক্তদের কিন্তু উল্লাসের কিন্তু শেষ নেই এই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় যে শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রাটি রাস্তা যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেই জন্য আবারও দেখতে পাচ্ছেন সুগন্ধা মোড়ে কিন্তু এই মুহূর্তে বাইক শোভাযাত্রাটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সৈকতের সুগন্ধা পয়েন্টে রয়েছি এবং যে শোভাযাত্রাটি বের করেছে সেটির সাথে যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক ব্রাজিল সমর্থকরা কিন্তু কয়েকশো বাইক নিয়ে সৈকতে সুগন্ধা পয়েন্টে এই মুহূর্তে অবস্থান নিয়েছে দর্শক ব্রাজিল সমর্থকদের উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন আবারও জানিয়ে রাখি ম্যাচের 82তম মিনিটে ব্রাজিল দলের মিডফিল্ডার অসাধারণ একটি গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায় দর্শক এই ছিল কলাতরি যে সড়ক রয়েছে সেই সড়কে ব্রাজিল সমর্থকদের উল্লাসের দৃশ্য আমাদের সাথেই থাকুন আমরা শহরের ব্রাজিলের সমর্থকদের যে উল্লাস সেটি দেখানোর জন্য আমরা ইতিমধ্যে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং রাস্তায় যে ব্রাজিল সমর্থকরা উল্লাস করছে সেগুলো আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব ভাইয়া ব্রাজিল আজকে জিতছে কেমন লাগছে আমাদের খুব আনন্দ লাগতেছে আমাদের নেইমার না থাকলেও আমরা মনে করি আমাদের 11 জন প্লেয়ারে নেইমারের মতো ভালো খেলে
আমরা তাই হতাশ হইনি আমাদের ব্রাজিল টিম আমাদেরকে হতাশ করেনি আমরা জয়যুক্ত হয়েছি কক্সবাজারবাসী দেখিয়ে দিয়েছে কক্সবাজারের মাটি ব্রাজিলের গাড়ি কক্সবাজারের মাটি বাংলাদেশের গাড়ি দর্শক আমরা ব্রাজিলের বিজয় শোভাযাত্রায় যুক্ত হব যুক্ত আছি আপনাদের যে তাদের যে উল্লাস সেটি দেখাবো আমরা ইতিমধ্যে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শহরে যে আনন্দ গণ পরিস্থিতি সৃষ্টি করেছেন যে উল্লাস করছেন ব্রাজিল সমর্থকরা সেটি আপনাদের সরাসরি দেখাবো দর্শক এখান থেকে কিন্তু একটি বিজয় শোভাযাত্রা কিন্তু টাউনের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন আমরা সেই শোভাযাত্রার কাছাকাছি পৌঁছে গেছি আর সেই শোভাযাত্রায় যে ব্রাজিল সমর্থকদের উল্লাস সেটি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন দর্শক শীতের গভীর রাত কক্সবাজারে কিন্তু ইতিমধ্যে শীতের যে ঠান্ডা সেটি পড়তে শুরু করেছেন এই যে ঠান্ডাকে উপেক্ষা করে গভীর রাতেও কিন্তু ব্রাজিলের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে এসেছেন আনন্দ উল্লাস করছেন ব্রাজিলের জয়ে দর্শক আরো আজকে জানিয়ে রাখি ইঞ্জুরির কারণে কিন্তু আজকে নেইমার মাঠে উপস্থিত ছিলেন না তবুও কিন্তু ব্রাজিল টিম সুইজারল্যান্ডকে শাসন করেই কিন্তু আজকে জয় পেয়েছে যদিও গোল কিন্তু মাত্র একটি হয়েছে কিন্তু সবকিছুর উদ্যোগ কিন্তু তিন পয়েন্ট সেই মহা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট কিন্তু ব্রাজিল অর্জন করেছেন এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু চলে গেছে এবার আমরা শহরের উদ্দেশ্যে শহরের খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি এবং ব্রাজিল সমর্থকদের যে উল্লাস সেটি আপনাদের সরাসরি দেখাবো দর্শক আবারও জানিয়ে রাখছি ম্যাচের 82 মিনিটে কিন্তু কেসিমিরো একটি গোল করবে গোলটি এমন একটি মুহূর্তে করেছে কিন্তু সবাই কিন্তু আজকে ব্রাজিলের জয়ের আশা ছেড়ে দিয়েছিল সবাই ধরে নিয়েছিল কিন্তু ম্যাচে কিন্তু ড্র হবে কিন্তু সেই সব শঙ্কা উড়ে দিয়ে ডিবক্সের খুব কাছাকাছি এলাকা থেকে কিন্তু দুর্দান্ত একটি শটে কিন্তু গোল আদায় করে নেয় ব্রাজিলিয়ার মিডফিল্ডার কেসিমিরো অর্থাৎ আমরা আজকে ম্যাচে একটি জিনিস পরিলক্ষিত হয়েছে ব্রাজিলের কিন্তু যে 11 জন খেলোয়াড় রয়েছেন সেই 11 জনই কিন্তু এক একজন সুপারস্টার আমরা যদি ম্যাচের যে পরিসংখ্যান ম্যাচের পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখি তাহলে টোটাল ম্যাচে কিন্তু শট হয়েছে 19টি 13টি শট নিয়েছে কিন্তু ব্রাজিল 6টি শট নিয়েছেন সুইজারল্যান্ড অন শট টার্গেটে যদি আসি সেখানে কিন্তু ব্যবধানটা অনেক বেশি দর্শক আপনারা সামনে দেখতে পাচ্ছেন গভীর রাতে কিন্তু সাউন্ড ছেড়ে দিয়ে কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে ক্লাব
দর্শক পজিশনের দিকে যদি আমরা লক্ষ্য রাখি আমরা পজিশনে যদি দেখি ম্যাচের কিন্তু 54% পজিশন কিন্তু ব্রাজিল রেখেছে এবং 46% প্রো পজিশন কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা রেখেছে দর্শক শহরের দিকে রওনা হয়েছি আমরা দেখাবো শহরে যে সমর্থকদের উল্লাস সেটি আর দর্শক আমরা শহরের টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি টাউনে যে ভক্ত সমর্থকদের যে উল্লাস সেটি আপনারা দেখানোর চেষ্টা করব
দর্শক আমরা রয়েছি শহরের গুণ গাছতলা এলাকায় এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু অনেক ব্রাজিল সমর্থকরা এই মুহূর্তে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক শহরের গুণগাছতলায় রয়েছি এখানে একটি ব্রাজিল সমর্থকরা একটি র্যালি বের করেছেন আপনারা দেখতে পাচ্ছেন শহরের নুনিয়াছড়ার দিকে কিন্তু যে র্যালিটি বের করা হয়েছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন দর্শক আপনাদের আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা শহরের যে বিমানবন্দর সড়ক রয়েছে সেই সড়কে এই মুহূর্তে অবস্থান করছি এই যে সড়কে কিন্তু যে ব্রাজিল সমর্থকরা যে আনন্দ উল্লাস করছে সেটি আপনাদের সরাসরি দেখাবো আমরা ব্রাজিল সমর্থক আমরা আর্জেন্টিনা যারা করেন সবাইকে অতি শীঘ্রই ব্রাজিল আসার জন্য ও উতাবো আহ্বান জানাচ্ছি আপনি অতি শীঘ্রই ব্রাজিল চলে আসেন ব্রাজিল অলিম্পিক গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আপনি ব্রাজিলে চলে আসেন আপনি রাস্তাঘাটে ব্রাজিল হচ্ছে দুটো গোল দিছে একটা গোল অফসাইড করেছে ব্রাজিল মনে হচ্ছে বিএনপি আমরা বিএনপি কে আমরা বিএনপি কে ঘৃণা করি তাতে বিএনপির চারিকার গিয়ে নিয়ে দর্শক শহরের নুনিয়াছড়া এলাকায় রয়েছি রাত যত গভীর হচ্ছে এই এলাকায় কিন্তু ব্রাজিলের ভক্ত সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করছেন আপনাদের সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি অনেক হ্যাপি আমরা একটা সেভেন আপ দিচ্ছি আজকে আমরা সবাই সেভেন আপ পাইছি
দর্শক আমরা কয়েকজন ব্রাজিল সাপোর্টারের সাথে কথা বললাম যে তারা যে উদযাপন করছে সেটি আমাদেরকে সরাসরি দেখাচ্ছিল। দর্শক আমরা শহরের বাজারঘাটা এলাকার দিকে যাব এবং গিয়ে সেখানকার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব। আবারও বলে রাখি দর্শক, গ্রুপ জির নিজেদের দ্বিতীয় কাতার বিশ্বকাপে গ্রুপ জির নিজেদের দ্বিতীয় ম্যাচে কিন্তু সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কিন্তু গ্রুপ জির সবার আগে কিন্তু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রাজিল। আপনারা জানেন দর্শক, আজকে কিন্তু ব্রাজিলের দলে নেইমার ছিল না, তাছাড়া পরিসংখ্যানও কিন্তু আজ অনেকটা ব্রাজিলের বিরুদ্ধে ছিল, কেননা এর আগে বিশ্বকাপে দুইবার দেখাই কিন্তু জয় শূন্য ছিল, অর্থাৎ দুইটি ম্যাচে কিন্তু ড্র হয়েছে। সব ইতিহাসকে কিন্তু আজকে নতুন করে লেখলো ব্রাজিল, যত ম্যাচের 80 মিনিট পর্যন্ত কিন্তু কোনো গোল আসেনি, একটি গোল আসলেও তা অফসাইডে কিন্তু বাতিল হয়। এরপর দলের মিডফিল্ডার কেসিমিরো একটু দুর্দান্ত গোল করেন এবং এই গোলে কিন্তু এগিয়ে যায় ব্রাজিল এবং শেষমেশ হয়ে 1-0 গোলে কিন্তু জয় নিয়ে ম্যাচ ছাড়েন। দর্শক আমরা আবারও কিন্তু কলাতলির দিকে যাব এবং সেখানকার ব্রাজিলের সমর্থকদের যে উল্লাস সেটি দেখানোর চেষ্টা করব। আমরা পৌঁছানো পর্যন্ত কিন্তু ব্রাজিল সমর্থকদের যে কক্সবাজারে রাতের কক্সবাজারের যে সৌন্দর্য রয়েছে সেটি আপনারা উপভোগ করুন। দিনের আলোতে কিন্তু যানজট কোলাহল ধুলাবালি যে শহরের সৌন্দর্যটা দেখে যায়, সে রাতে কিন্তু শান্ত একদম শান্তশিষ্ট শহরের যে অনুভূতি সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারাও উপভোগ করতে থাকেন যে কক্সবাজারের যে রাতের সৌন্দর্য রয়েছে সেটি আপনারা উপভোগ করুন, ততক্ষণে আমরা আবার কলাতলিতে ব্রাজিল সমর্থকদের যে উল্লাস সেটিতে যুক্ত হব। দর্শক পরিসংখ্যান, খেলার পরিস্থিতি সবকিছু বিপক্ষে থাকা সত্ত্বেও যে কিভাবে জয় নিতে হয় সেটি কিন্তু আজ ব্রাজিল দেখিয়ে দিয়েছে। আমরা কলাতলির দিকে রওনা দিয়েছি, আমাদের আপনারা ততক্ষণে সৌন্দর্যটি উপভোগ করুন। আজকের ম্যাচের যে পরিসংখ্যান সেটি আবারও আপনাদের জানাচ্ছি, টোটাল ম্যাচে 19টি শট হয়েছে, 13টি শট নিয়েছে ব্রাজিল এবং 6টি শট নিয়েছে হচ্ছে সুইজারল্যান্ড। অনশট টার্গেট ব্রাজিল নিয়েছে 5টি এবং সুইজারল্যান্ড নিয়েছে কিন্তু একটিও শট নিতে পারেনি অনশট টার্গেট। ম্যাচের পরিসংখ্যানে কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই ছিল, আমরা দেখছি যে 54% পজিশন ব্রাজিলের কাছে ছিল এবং 46% পজিশন ছিল সুইজারল্যান্ডের কাছে। টোটাল পাস কিন্তু ব্রাজিল পাস খেলেছে হচ্ছে 550টি, অর্থাৎ যেটি দেখি আমরা ল্যাটিন দেশগুলোর ফুটবলে, তারা অসংখ্য কিন্তু ছোট ছোট পাসের মধ্যে শৈল্পিক ফুটবল খেলে থাকে। আর অন্যদিকে সুইজারল্যান্ড যদি দেখি তারা পাস নিয়েছে হচ্ছে সুইজারল্যান্ড হয়েছে একটি, এই যে ব্রাজিলের 3টি অফসাইড হয়েছে কিন্তু সেখানে কিন্তু একটি গোলও ছিল।
ম্যাচের কর্নার দিকে যদি তাকাই তাহলে ব্রাজিল কিন্তু আজ কর্নার পেয়েছে আটটি, সুইজারল্যান্ড কর্নার পেয়েছে কিন্তু তিনটি। আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে কলাতলী রোডে, এখানে যে ব্রাজিল সমর্থকদের যে উল্লাস সেটি আপনাদের আমরা সরাসরি দেখাব। দর্শক রাত গভীর হয়েছেন, তাছাড়া কক্সবাজারের অন্যতম ব্যস্ততম কিন্তু সড়ক এটি, তাই এটাতে যাতে কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয় তাই পুলিশ কিন্তু যে বিশাল শোভাযাত্রাটি ছিল সেটি এক প্রকারে মানে ছত্রভঙ্গ করে কিন্তু ছোট অংশে বিভক্ত করে দিয়েছেন। তারা কিন্তু শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু অবস্থান নিয়েছে, অর্থাৎ কেউ কিন্তু অনেকে কিন্তু বাসায় চলে গেছে, বাকি যারা রয়েছে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন মোড়ে অবস্থান নিচ্ছে এবং উল্লাস করছে। দর্শক গ্রুপ জির নিজেদের দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্রাজিল সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু ব্রাজিলে যে একাদশ ছিল সেইখানে ব্রাজিল দলের প্রাণ বোমরা বলা যেতে পারে, নেইমার জুনিয়র কিন্তু আজ ইঞ্জুরির কারণে অনুপস্থিত ছিল না, তার ইঞ্জুরি সত্ত্বেও কিন্তু ব্রাজিল আজকের ম্যাচটি জিতে নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটায়। ম্যাচের 80 মিনিট পর্যন্ত যখন ম্যাচ গোল শূন্য ছিল তখন ব্রাজিল সমর্থকরা এক প্রকার ধরে নিয়েছিল যে আজকের ম্যাচটি কিন্তু ড্র হতে যাচ্ছে, কিন্তু সমর্থকদের হতাশ না করেই কিন্তু আজকের ম্যাচে এক দুর্দান্ত একটি গোল করে কেসিমেরি কিন্তু জয়টি ছিনিয়ে নেয়। দর্শক এই ছিল যে ব্রাজিল সমর্থকদের উল্লাসের সর্বশেষ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্যামেরায় দুর্জয় বড়ুয়াকে সাথে নিয়ে মিশু গুপ্ত, সিসিএন, কক্সবাজার।